আল্লাহ বলে তোমার মা প্রিয় গজল হবে গজল কে যাবে মিকাইল তুমি গজল গাওয়া শুরু করে দাও মিকাইল গজল পাঠ করবে আল্লাহ বলবে হুকেল মানুষ দল আমারই বান্দাগুলা দুনিয়াতে থাকি পাস নাই পালন করে নাই মত পান করে নাই আমার এই বান্দাগুলা অস্থিরতার মধ্যে লিপ্ত হয় নাই আমার এই বান্দাগুলা গোসলের মধ্যে দেয় নাই হাত দেয় নাই আমার বাবা তারা সেবন করে নাই আজকে তুমি গজল গাইবা আমার জান্নাতিরা খালি মুখে বসে থাকবে ব্যাপারটা খারাপ দেখা যায় হুরগেল মানের দল প্রত্যেকটা জান্নাতির হাতে একটা গ্লাস ধরা দাও শরাবন্ত পুরা ঢাইলা দাও জান্নাতিরা শরাবন্ত পুরা পান করবে আর তালে তালে বিকেলে সঙ্গীত শুনলে থাকবে আমি আপনাদের সামনে সূরা কফ এর 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ মারা যাওয়ার পর আল্লাহ যখন তাদেরকে জান্নাত দান করবেন তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দান করবেন সমস্ত নিয়ামত তাদেরকে দেওয়ার পরেও আমি আল্লাহ আমার কাছে তাদের জন্য অতিরিক্ত পুরস্কারের ব্যবস্থা করে রাখছি তাহলে জান্নাতীরা সব নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাদেরকে অতিরিক্ত পুরস্কার দান করবেন এই কথাটা আবার সূরা হামিম আসমান যার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন لكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون جنة তোমাদের মন যা চায় তোমরা যা চাইবা যা কল্পনা করবা চাইতে দেরি আল্লাহ বলে দিতে সামান্য সময় দেরি করা হবে না নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহ বলেন তোমরাই হবে জান্নাতের মেহমান জান্নাতের মেজবান অন্য কেউ না আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতের মেজবান হয়ে গেলাম অতিরিক্ত পুরস্কার আল্লাহ দান করবেন সব নিয়ামত দেওয়ার পরে অতিরিক্ত নিষ্কার অতিরিক্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করবেন অতিরিক্ত পুরস্কারটা কি অতিরিক্ত নিয়ামত কি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে আসলেন আসার পর জিবরিল আমিনের হাতে একটা ফিলিপের মতো অথবা একটা কাগজের মতো এটার মধ্যে মানচিত্র আল্লাহ নবী প্রশ্ন করলেন জিব্রাইল মালাকা তাজি কুল্লা ইয়াউমি বি আয়াতিন মিনাল কুরআন তুমি সব সময় কোরআনের আয়াত নিয়ে আসো আজকে কি নিয়ে আসলা ব্যাপারটা বুঝলাম না জিব্রাইল আমিন জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ এটা একটা মানচিত্র নবী কয় কিসের মানচিত্র জিব্রাইল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে মাজিদ নামে একটা মাঠ আছে ওই মাঠ এই মাঠের মানচিত্র আমি আপনার কাছে নিয়ে আসলাম কিসের মানচিত্র নবী বলেন জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে জান্নাতীদের কি আল্লাহ সব নিয়ামত দেওয়ার পরে অতিরিক্ত যে নিয়ামতটা দান করবে এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন আমি তোমাদের জন্য আমার কাছে অতিরিক্ত পুরস্কার রেখে দিলাম এই অতিরিক্ত পুরস্কারটা কি সব জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করে নিয়ামত উপভোগ করতে থাকে হঠাৎ জান্নাতীদেরকে কে যেন বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতীরা তোমাদেরকে সালাম জান্নাতীদেরকে সালাম দেওয়ার পর চারদিকে জান্নাতীরা তাকায় কোথাও কাউকে তালাশ করে পায় না ঢোকা তার থেকে আওয়াজ আসবে কাউকে তালাশ করে লাভ নাই অন্য কেউ তোমাদেরকে সালাম দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম
আমি আল্লাহ তোমাদেরকে যা যা নিয়ামত দান করলাম সব নিয়ামত তোমরা পাইছো কিনা। জান্নাতীদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়, একদল বলে আল্লাহ আপনি যা যা ওয়াদা করেছেন সব নিয়ামত আমরা পাইলাম, উর্গেলবান দেওয়ার ওয়াদা করেছেন বিশাল বড় অট্টালিকা দান করবেন সব নিয়ামত আমরা পাইলাম, আরেক দল বলে আল্লাহ না না সব নিয়ামত এখন আমরা পাইলাই। আল্লাহ রব্বুল আলামিন তাদের কি বলবেন? এক দল বলে পাইছি তোমরা বলো পাওনি, ব্যাপারটা কি ওই লোকগুলা অন্য কেউ নয় এরাই হবে এই আলেম মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় পড়ে যারা আলেম হয় ওই আলেমরা বলবে আল্লাহ সব নিয়ামত এখন পাইলা। আল্লাহ বলবে কেন বলাই বলো, আলেমরা বলবে আল্লাহ আপনার নবী সাহাবাদের যিনি পূর্ণিমার চাঁদের রাতে বসা সাহাবাদেরকে বললেন এই সাহাবাদের দল আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তোমরা তাকাও, সাহাবা পূর্ণিমা চাঁদের দিকে তাকায় তাকানোর পর নবী বললেন সাহাবাদের দল হাল তুজাবুনা ফি রুকিয়াতিহি, পূর্ণিমা চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা। সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমা চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী বললেন সাতাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতিল বদর আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় নাই, জান্নাতের মধ্যে তোমরা সরাসরি আল্লাহকে দেখবা তোমাদের চোখে কোনো সমস্যা হবে না। আলেমরা বলবে আল্লাহ আপনার নবী সাহাবাদেরকে বলছে আপনাকে আমরা দেখবো সব নিয়ামত আমরা পাইলাম কিন্তু আপনাকে দেখতে পাই নাই, এর মানে কোনো নিয়ামত এখনো আমরা পাই নাই। মাহমুদ সব নিয়ামত আমরা পাইলাম, এই নিয়ামতের চাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত হলো আপনাকে দেখান না, আমরা সবাই আপনাকে দেখতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাওয়াত দিবেন এ জান্নাতীদের দল তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, একটা মাহফিল আমি আল্লাহ করব ওই মাহফিলের মধ্যে তোমরা আসবা, আমি আল্লাহ নিজে তোমাদের সাথে ওই মাহফিলে সাক্ষাৎ করার ওয়াদা করলাম। মাহফিলটা কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বলবেন একটা মাঠ, এই মাঠের নাম হলো মাজিদ নামক মাঠ, সূরা কাফের 35 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ বললেন তোমাদেরকে সব যে আবদান করার পর আমি আল্লাহ আমার কাছে অতিরিক্ত পুরস্কার রেখে দিলাম এই মাজিদ নামক মাঠ। এই মাজিদ নামক মাঠে আল্লাহ দাওয়াত দেয় সব জান্নাতীদেরকে দাওয়াত দেওয়ার পর জান্নাতীরা ওই মাঠের মধ্যে যাওয়ার আগে জিবরিল আমিন নবীর কাছে যে মানচিত্রটা নিয়ে আসলেন এই মানচিত্রটাই হলো ওই মাঠের মানচিত্র, যে মাঠের মধ্যে আল্লাহ জান্নাতীদেরকে দেখা করার জন্য মাহফিলের আয়োজন করলেন। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কেন আনলাম এই মানচিত্র জানেন? জিবরিল আমিন কে রবি বলেন না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে বানাইছেন এক বর্ণনায় 100টা দানা দিয়ে আর এক বর্ণনায় 600টা দানা দিয়ে আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ এতগুলা দানা আমাকে দান করলেন, এক একটা দানার মধ্যে এত ক্ষমতা এত শক্তি আল্লাহ দান করলেন, একটা দানা খোলা দিয়ে আমি পুরা দুনিয়াটা উল্টে দিতে পারি এত শক্তি আল্লাহ একটা দানায় দান করেছেন। আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে রইলাম আর বললাম আল্লাহ এক দানার মধ্যে এত শক্তি আপনি দান করলেন, আমি আমার 600 দানা শক্তি পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিনকে এই কথা বলার পর আল্লাহ আমাকে জান্নাত দেখতে বললেন জাহান্নাম দেখতে বললেন, আমি জান্নাত ঘুরলাম জাহান্নাম ঘুরলাম, আমার শরীরের শক্তি কোনো খরচ হয় না, আল্লাহর দরবারে সেজদায় পড়ে রইলাম। একদিন আল্লাহ আমাকে বললেন জিবরিল যাও যাও ওই মাঠের মধ্যে তুমি ঘুরে আসো, যে মাঠের মধ্যে আমি মাহফিল করব জান্নাতীদেরকে নিয়ে যাও ওই ময়দানটার মধ্যে তুমি ঘুরে আসো। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ওই মাঠের মধ্যে আমি ঘুরতে লাগলাম। এই প্রথম আমি আমার একটা ডানা শক্তি খরচ করে ফেললাম, দ্বিতীয় ডানাটা আমি ছেড়ে দিলাম। এইভাবে আমি ঘুরতে লাগলাম, আমার দুই ডানার শক্তি শেষ হওয়ার পর আমি আমার তৃতীয় চতুর্থ ডানা ছেড়ে দিলাম। এর আগে আমি আমার কখনো ডানার শক্তি শেষ করি নাই। এইভাবে আমি ঘুরতে ঘুরতে ইয়া রাসূলুল্লাহ এক পর্যায়ে আমি আমার 100 ডানার বর্ণনা আমি আমার 600 ডানা ছেড়ে দিয়া ওই মাঠের মধ্যে আমি ঘুরতে লাগলাম। এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে গেলাম, ক্লান্ত হয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ আমাকে বলে জিব্রিল মাথা উঠাও, আমি মাথা উঠাইলাম। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই এই মাঠের মধ্যে আপনি আমাকে ঘুরতে বললেন, এই মাঠে কতটুকু আমি ঘুরতে পারলাম আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিব্রিল এই মাঠের মধ্যে আমি আমার জান্নাতীদের সাথে মাহফিল করব, একটা আয়োজন করব। এই মাঠে কবর বানাইলাম অতিরিক্ত পুরস্কার, এটা তো ছোট খাটো হলে হবে না, এই মাঠের একটা কোনা ঘুরে শেষ করতে পারো না। বিশাল বড় এক মাঠ, এটা জান্নাতীদের জন্য অতিরিক্ত পুরস্কার। এই মাঠের মধ্যে আয়োজন মাহফিলে দাওয়া, সব জান্নাতীরা মাহফিলে যাওয়ার জন্য রেডি হয়। আল্লাহ দুর্গের বন্ধুদেরকে বলে আমার জান্নাতীরা মাহফিলে আসবে, তাদের জন্য তো আয়োজনটা সুন্দর করা দরকার, ব্যবস্থাপনা সুন্দর করা দরকার। আমার জান্নাতীদের জন্য আয়োজনটা যেন চমৎকার হয়, মাহফিলের প্যান্ডেল বানাও, স্টেজ বানাও। স্টেজ বানানো হয়, প্যান্ডেল বানানো হবে, স্টেজের মধ্যে তিনটা চেয়ার বসাও, তিনটা চেয়ার বসানো হবে, প্রধান অতিথির চেয়ার, বিশেষ অতিথির চেয়ার, সভাপতির চেয়ার, এইভাবে তিনটা চেয়ার পাতা হবে। আল্লাহ পাক বলবে হে কুরিয়েল মানের দল, আমার জান্নাতীরা কোথায় বসবে তাদের বসার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও। মাঠের মধ্যে বিশাল বড় ময়দানের মধ্যে রাজকীয় সিংহাসনের ব্যবস্থা হওয়ার পর সব জান্নাতীরা মাহফিলের মধ্যে যখন আসবে রওনা করবে, আসার পর জান্নাতীরা এক একজন এক একজনের সিংহাসনের মধ্যে বসবে। একটা ব্যাখ্যার মধ্যে আসছে, জান্নাতীরা যখন সিংহাসনে বসা থাকবে, মনে করেন আপনাদের এলাকার কোন বান্দা, আল্লাহ আমাদের সকলকে ওই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করে দেয়। আপনাদের এলাকার কোন বান্দা ওই সিংহাসনের মধ্যে বৈশা মনে মনে কল্পনা করবো, আল্লাহ কত মহব্বত করতাম, আজকে ওই হুজুরকে দেখতে মন চায়, তার পিছনে কত হজরের নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত মনোমুগ্ধ হয়ে শুনতাম, আজকে তার চেহারাটা আবার একটু দেখতে মন চায়, জান্নাতের মধ্যে মন চাইতে দেরি পূরণ করতে দেরি হবে না। ওই বান্দা যেই মাত্র মন চাবে ওই মাদ্রাসার উস্তাদের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন, সাথে সাথে বান্দা তাকায় দেখবে ওই আলেমের সিংহাসন, তার সিংহাসনের সামনে আল্লাহ উপস্থিত করে দেয়। কেমন আছেন হুজুর? বলবে ভালো আছে তুমি? আমি মাত্র কল্পনা করলাম আপনাদের। আল্লাহ বলেন এটা ওই জায়গা যেই জায়গায় কল্পনা করতে দেরি, আমি আল্লাহ চাহিদা পূরণ করতে দেরি করি না। সবাই বৈশা থেকে সবচেয়ে স্টেজের দিকে তাকায়, স্টেজের চেয়ার বানাটা তিনটা চেয়ার, সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সব স্টেজের দিকে তাকায়, স্টেজের দিকে তাকায় দেখবে চেয়ার তিনটা খালি। তবে স্টেজের মধ্যে ভালো করে তাকায় দেখে স্টেজের মধ্যে আল্লাহ যত নবী বানাইছেন সব নবীরা আল্লাহ জান্নাতের স্টেজের মেহমান, সমস্ত নবীরা স্টেজের মধ্যে বসা, হঠাৎ কে যেন ঘোষণা করবে এখন প্রধান অতিথি বিশেষ অতিথি আর সভাপতি ঘোষণা করা হবে, তারা তাদের আসন অলঙ্কৃত করবে, কেউ একজন ঘোষণা করবে এখন আপনাদের সামনে বিশেষ অতিথিতা সংগ্রহণ করবে। এই ঘোষণা করার সাথে সাথে সবাই বিশেষ অতিথির চেয়ারের দিকে তাকায়, তাকায় দেখবে বিশেষ অতিথির চেয়ারে এসে আল্লাহর পয়গম্বর
দাউদ নবি বসে যায় সুবহানাল্লাহ দাউদ নবি শেষ দিন চেয়ার বসার পর সব জামাতিরা দাউদ নবীর দিকে দৃষ্টি দিয়ে তাকায় আছে হঠাৎ ঘোষণা করা হবে এখন প্রধান জিতার আসন গ্রহণ করবে মানুষগুলা কল্পনা করতে পারবে না তারা এসে বলবে এই কথা বলার পর সবাই প্রধান অতিথি চেয়ারের দিকে তাকায় যে মাত্র প্রধান অতিথি চেয়ারের দিকে তাকায় দেখতে প্রধান অতিথি চেয়ারে অন্য কেউ নয় প্রধান অতিথি চেয়ারে আমার আপনার হৃদয়ের মধ্যে যাকে আমরা সব সময় মহব্বতের শ্রেষ্ঠ জায়গাটা দিয়ে দেই আমরা আমাদের জীবনে চাইতে যেকে বেশি মহব্বত করি আমাদের নবী আয়েশা আল্লাহ জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হয়ে যায় আমাদের নবী প্রধান অতিথি আসলে বসার পর সব জান্নাতীরা আমার নবীর দিকে এক দৃষ্টি দিয়ে তাকায় তাকায় আহারে কত সুন্দর চেহারা নিষ্পাপ চেহারাটা দিয়ে সবাই তাকায় থাকবে আর বলা বলি করবে এই মানুষটাকে কিভাবে উহুদের ময়দানে কষ্ট দিবে আয়াতের ময়দানে এই মানুষটার শরীর থেকে কিভাবে এই বান্দা রক্ত ছড়াবে সবাই নবীর দিকে তাকায় থাকবে আমাদের নবী আমাদের নবী আমাদের নবী যে আমাদের গর্ব হবে আমাদের নবী অন্য কারো নবী না আমাদের নবী স্পেশাল হ্যাঁ আমার নবী সবার নবী তবে স্পেশাল ভাবে আখিরি জামানার উম্মতে নবী বলেন তিনি আমাদের নবীর দিকে যখন তাকায় থাকবে হঠাৎ ঘোষণা করা হবে এখন সভাপতি তার আসন গ্রহণ করবে সভাপতি তার আসন গ্রহণ করার সময় সমস্ত জান্নাতীরা কল্পনা করতে পারবে না সবার সভাপতি আসনের দিকে তাকায় তাকায় দেখবে সভাপতি আসনে আইসা কোন মানুষ বসে না কোন মহিলা সভাপতির আসনে আইসা অন্য কেউ নয় আমার আপনার নবী ওলি বলেন সকলের রব আল্লাহ সভাপতির আসনে এসে যায় আল্লাহ রব্বুল আলামিনের দিকে সব জান্নাতীরা এক দৃষ্টিতে তাকায় থাকবে এর চাইতে বড় নেয়ামত আর জান্নাতীদের কাছে হবে না আল্লাহ দিদারের চাইতে বড় নেয়ামত আর জান্নাতীরা কখনো তালাশ করে পাবে না কারণ আল্লাহ কেমন জানি এটা আল্লাহই ভালো জানেন সব জান্নাতীরা আল্লাহ দিয়ে তাকায় থাকবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে অনেক বছর এইভাবে কেটে যাওয়ার পর তাদেরকে বলবেন দৃষ্টি নামাও জান্নাতীরা নজর নামায় নামানোর পর আল্লাহ বলবেন হাল্লিল ওয়াজির আর তোমরা আমার তোমরা চাও জান্নাতীরা বলবে আল্লাহ আপনার দেখলাম এর চাইতে আরো বেশি কোন নেয়ামত আছে কিনা আল্লাহ তো এই নেয়ামত তো এখনো শুরুই করি না অতিরিক্ত পুরস্কার দেওয়ার ওয়াদা করছে কিন্তু শুরুই করি না সব জান্নাতীরা আল্লাহ দিকে তাকায় আছে এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন দুনিয়ার মাহফিল উদ্বোধন হইতো দুনিয়ার মাহফিলের মধ্যে গজল হইতো আমার মাহফিলে কেন গজল হবে না আল্লাহ বলেন আমার মাহফিলে গজল হবে গজল কে গাবে মিকাইল তুমি গজল গাওয়া শুরু করে দাও মিকাইল গজল পাঠ করবে আল্লাহ বলবে হুকেল মানের দল আমার এই বান্দাগুলা দুনিয়াতে 35 নাই পালন করে নাই মত পান করে নাই আমার এই বান্দাগুলা অশ্লীলতার মধ্যে লিপ্ত হয় নাই আমার এই বান্দাগুলা গোপালের মধ্যে দেয় নাই হাত দেয় নাই আমা বাবা তারা সেবন করে নাই আজকে তুমি গজল গাইবা আমার জান্নাতীরা খালি মুখে বসে থাকবে ব্যাপারটা খারাপ দেখা যায় হুরগেল মাদের দল প্রত্যেকটা জান্নাতির হাতে একটা গ্লাস ধরা দাও শরাবন্ত হুরা ঢাইলা দাও জান্নাতীরা শরাবন্ত হুরা পান করবে আর তালে তালে মিকাইলের সঙ্গীত শুনতে থাকবে সব জান্নাতীরা মিকাইলের সঙ্গীত শুনতে শুনতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিকাইলের সঙ্গীত শেষ করার পর আল্লাহ বলবেন হাল গিম্বাজিদা তোমরা আমার তোমরা চাও জান্নাতীরা বলবে আল্লাহ আরো কোন নেয়ামত আছে কিনা আল্লাহ বলবেন শুরুই তো হয় নাই আর আল্লাহ বলবেন আমার জান্নাতের মাহফিলের মূল কার্যক্রম আমি আল্লাহ এখন আরম্ভ করব বিশেষ অতিথির দিকে তাকা দাউদ পয়গম্বরকে বলবেন এ দাউদ পয়গম্বর কত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দান করলাম দুনিয়াতে আপনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন আপনার তেলাওয়াত শোনার জন্য
আকাশের পাখিগুলা গাছের ডালে বসে যায় তো শুধু তাই নয় সমুদ্রের মাছগুলা সমুদ্রের কিনারায় আইসা একনিষ্ঠভাবে আপনার যাবতীয় তেলাওয়াত তারা শুনতো আল্লাহ পাক বলবেন দাউদ পয়গম্বর আজকে আপনি যাবুর কিতাব না আমি আল্লাহ আমার নবীকে যে কালাম কোরআন আমি আল্লাহ দান করলাম আপনি আজকে এই কোরআন থেকে আমার জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনা দেন এই কথা দ্বারা কি বোঝা যায় শ্রেষ্ঠ গ্রন্থ একটা তার নাম হলো যাবুর কিতাব বলাকে আল্লাহ কয় কোরআন পড়ার জন্য এবার প্রশ্ন জাগে দাউদ নবী তো কোরআনের হাফেজ না আল্লাহ বলতে দেরি দাউদ নবী সাথে সাথে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায় এবার প্রশ্ন জাগে এটা কিভাবে সম্ভব আখেরাতের মধ্যে মুহূর্তের মধ্যে হাফেজ বানায় দেওয়া এটা আল্লাহর পক্ষে সম্ভব দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে 7 দিনে কোরআন মুখস্থ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে ছাত্র নিয়ে আসছে ছাত্রের নাম হলো মোহাম্মদ সুন্দর দেখতে তার বাবা নিয়ে আসছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে আয়েশা কয় ইমাম আযম আবু হানিফা আমার এই সন্তানটা আপনার ক্লাসে ভর্তি করাইতে চাই ইমাম আবু হানিফা ওই বাচ্চাকে প্রশ্ন করলে আল্লাহ তা হাফেজ তুমি কি কোরআনের হাফেজ বাচ্চা জবাব দেয় লাস্তু বিহাফিজিন আমি হাফেজ না এই কথা বলার পর ইমাম আবু হানিফা বললেন লা ইউকিলু লি আহাদিন আইয়াজলিসা ফি দারসি ইল্লা আইয়াকুনা হাফিজা আও আইয়াহফাজুল কুরআন আমার ক্লাসে বসার আগে শর্ত হলো কোরআন মুখস্থ করা কোরআন শরীফের হাফেজ যদি না হয় আমি আমার মাদ্রাসায় ভর্তি নেই না ইমাম আবু হানিফা এই কথা বলার পর ওই বাচ্চার বাবাকে বললেন আপনার সন্তানকে কোরআন মুখস্থ করান এরপর আমার ক্লাসে ভর্তি করাবেন এই কথা প্রমাণ করে আমরা যে ইমাম আযম আবু হানিফা অনুসরণ করি এই ইমাম আযম আবু হানিফা সব ছাত্রগুলা বড় বড় আলেম মুহাদ্দিস পাশাপাশি প্রত্যেকটা ছাত্র কোরআনের হাফেজ এর কারণ কি কারণ ইমাম আবু হানিফা ওনার ক্লাসে হাফেজ কোরআন ছাড়া কাউকে ভর্তি নেয় না মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহির বাবা ওনাকে নিয়ে যায় যাওয়ার পর 7 দিন পরে আবার নিয়ে আসছে কয়দিন পরে 7 দিন পরে আসার পর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন কি ব্যাপার আমা কুলতু লাকা আমলা তাজলিসা ফি মাজলিসি ইল্লা আন তাহফাজুল কুরআন সিরাত ইমাম মুহাম্মদে আসছে আমি কি তোমাকে বলি নাই আমার ক্লাসে কোরআন মুখস্থ করা ছাড়া আমি ভর্তি করি না ইমাম মুহাম্মদ জবাব দেয় হাফিজ তো কোরআন ফি উসবুইন আই ফি সাবাতি আইয়াম আমি গত 7 দিনে পুরো 30 পারা কোরআন মুখস্থ করে আসলাম দুনিয়াতে 7 দিনে আখেরাতের মুহূর্তের মধ্যে কোনো ব্যাপারই না আমাদের বাংলাদেশে 56 দিনে কোরআনের হাফেজ আমাদের বাংলাদেশে 30 দিনে কোরআনের হাফেজ যাত্রাবাড়ির মাহমুদুল হাসান 30 দিনে কোরআনের হাফেজ মোহাম্মদপুরের মনসুরুল হক 30 দিনে কোরআনের হাফেজ তো 30 দিনে যদি দুনিয়ার মধ্যে হাফেজ হয়ে যায় তাহলে এক সপ্তাহের মধ্যে হাফেজ হয়ে যায় আখেরাতের মধ্যে মুহূর্তের মধ্যে হাফেজ হওয়া কোনো ব্যাপার না আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে যখন বলবে কোরআন পড়েন দাউদ নবী বলবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির দাউদ নবী সূরা মুলক তেলাওয়াত করবে সূরা মুলক কারা কারা পড়তে পারেন পারেন না পড়তে পারেন কারা কারা দেখি দেখে দেখে পড়তে পারেন কারা কারা আছেন সূরা মুলক আহারে কত কম সংখ্যা নামা না নাম লিখে তাফসীরুল কোরআন মাহফিল তো আমার শ্রোতাদের মধ্যে কত মুষ্টিময় মানুষ সূরা মুলক পড়তে পারে আল্লাহর নবী বলেন কোন বান্দা যখন কবরের মধ্যে যায় হঠাৎ ওই বান্দা তাফসীর ইবনে কাসীরে আসছে তাকে দেখবে সবুজ একটা পাখি তার কবরে দেখা যায় একাকিত্ব মুক্ত করার পর কবরের মধ্যে যখন সবুজ পাখি দেখা যায় ওই বান্দা সবুজ পাখির দিকে তাকায় পাখির জবাব আমার আল্লাহ চালু করে দেয়
মুহাম্মদের দাওয়াতের মধ্যে বাধা দেওয়ার জন্য আমরা পরামর্শ একান্ত প্রয়োজন। বেঈমানরা পরামর্শ বন্ধ কি করা যায়? সব বেঈমানরা বন্ধ ওলীদ ইবনে মুগীরা তুই যা, তুই আমাদেরকে পরামর্শ দিবা, তোমার পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। কাফেররা একজন বলল, আমাদেরকে কেন একত্রিত করলাম? এবার বেঈমানরা কয় সামনে হজের মৌসুম, হজের মৌসুমে কত দেশ থেকে কত মানুষ আসবে, মুহাম্মদ যেন তাদের সাথে কথা বলতে না পারে, কথা বলতে দিলেই মুহাম্মদ আন্তর্জাতিক ভাবে তার দাওয়াতি কর্মকাণ্ড চালাইয়া দিবে। এই কথা পরামর্শ হইল। এক বেঈমান পরামর্শ দেয় মুহাম্মদকে, আমরা বিদেশিদের কাছে বলবো মুহাম্মদ একজন গণক, তাহলে মুহাম্মদের কাছে আর যাবে না। ওলীদ ইবনে মুগীরা জবাব দেয়, আমার দুনিয়ার অনেক গণকদের সাথে পরিচয় আছে, গণকরা কখনো এমন হতে পারে না, মুহাম্মদ কখনো গণক হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরেক বেঈমান কয়, তাহলে মুহাম্মদকে আমরা বলবো পাগল? নাউজুবিল্লাহ। কি বলবো? নাউজুবিল্লাহ। পাগল বলবে? কি বলবে বলেন তো? সবাই বলেন কি বলবে? বলছে পাগল, পাগল বলবে, পাগল। খুব ভালো করে শুনে বলবে, আমাদের নবীকে পাগল বলবে? বলি ইবনে মুগীরা বললেন, অসম্ভব। দুনিয়ার কত মানুষকে আমি দেখছি, কত পাগলকে দেখছি, পাগলের কথা মুহাম্মদের মতো হতেই পারে না, মুহাম্মদের মধ্যে পাগলামি সামান্য সিটা বোটা নাই। আমাদের নবীকেও তারা পাগল বলল। আল্লাহ কোরআনে বলেন, বাবা সাহেবু কুমতি মাজনুন, তোমাদের সাথে মোহাম্মদ পাগল না। শুধু তাই নয়, ফেরাউনের কাছে মুসা নবী যখন দাওয়াত দিতে আসলেন, দাওয়াত দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার অনুসারী যারা, তারা বলাবলি করতে লাগলো, মুসা তোমাদের সামনে যা বলে এইগুলা পাগলামি ছাড়া অন্য কিছু না। মুসা নবী তাদেরকে বললেন, আমার রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, আমি যে রবের দাওয়াত দিলাম, এই রব তোমাদের রব, তোমাদের পূর্ববর্তীদের রব। এই কথা বলার পর ফেরাউন কয়, ইন্না রাসূলাকুমুল লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, এই মুসাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, এই মুসা একজন পাগল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুসা নবীকেও পাগল বললেন, আমাদের নবীকেও পাগল বললেন। এই জামানায় ওলামায়ে কেরামদের কয়েকজন পাগল বলে পাগল বললে আলেমরা নারাজ হয় না, কারণ পাগল সহ্য সহ্য না সহ্য করেছে নবীরা, নবীর ওয়ারিস আলেমরাও সহ্য করবে, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন, যারা পাগল বলে আর যারা যাদেরকে পাগল বলা হয়, যাদেরকে পাগল বলা হয় তারা হলো নবীদের অনুসারী, ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের দল, আর যারা পাগল বলে তারা হলো ফেরাউন আর আবু জাহেলের গোষ্ঠী। কোরআন হক কথা বলার পরে তো পাগল, আমি কোন নবী গিয়ে পাইছি কইতে পাগল, আলেম না হক কথা বললে পাগল হয়, পাগলে পাইব। এই জন্য মনে রাখবেন, কোন আলেম হক কথা বলার পর তাকে যদি কেউ পাগল বলে, ওই আলেম নবীর ওয়ারিস, আর যে পাগল বললো এটা ফেরাউন আর আবু জাহেলের ওয়ারিস। কোরআনের কয়টা দলিল ছিল? অসম্ভাবনিত দলিল। আমার তো এই বিষয়ে আলোচনা না। আমাদের নবীকে পাগল বলবে? ওলীদ ইবনে মুগীরা বলল, না না, পাগল বলা যাবে না, মুহাম্মদের কথার সাথে পাগলের কথার কোনো মিল নাই, তাই মুহাম্মদকে পাগল বলা যাবে না। এবার তারা বলল, তাহলে জাদুঘর বলবো? ওলীদ ইবনে মুগীরা জবাব দেয়, আমি দুনিয়ার কত বড় বড় জাদুঘরদের সাথে চলাফেরা করছি, মুহাম্মদের কথার মধ্যে কোন জাদুর লেশ মাত্র আমি খুঁজে পাই নাই, অতএব তাকে জাদুঘর বলা যাবে না। ওলীদ ইবনে মুগীরা এক পর্যায়ে তাদেরকে বলল, একটা কিছু বঞ্চিত হবে, পাগল বলবা না অথবা গণক বলবা না, তোমরা জাদুঘর বলতে পারো, আরেক বর্ণনায় থাক সব বাধ্য, মুহাম্মদকে শুধু পাগল বলবা। প্রত্যেকটা দরজার মধ্যে দাঁড় করায় দিচ্ছে যুবক ছেলেদেরকে, আদি সাহেবরা ঢুকবে আর বলবা ওই পাগলের কাছে কেউ যাবেন না। অনেক দেশ থেকে মানুষ হজ করতে আসে, দরজা দিয়ে ঢুকার সময় আদি সাহেবদেরকে বলে দেয়, সাবধান, মক্কা আসছেন পাগল কথা, একটা পাগল আছে বিখ্যাত পাগল, ওই পাগলের কাছে আপনারা যাবেন না। সবাই এই কথা শুনতে শুনতে বারবার যখন বলল পাগল, এবার সবাই কয়, বিখ্যাত একজন পাগলকে যদি না দেখা যায় তাহলে তো ব্যাপারটা খারাপ দেখা যায়, এই বিখ্যাত পাগলটাকে দেখা দরকার।
বলা বলি করতে লাগলো পাগলটাকে আমাদেরকে ছিনিয়ে দাও জীবনটা জড়ায় দিল ওই যে কাবা চত্বরে একটা লোক বসা এই লোকটা পাগল সন্তানটার সামনে যাব না অনেক ফেরেশতার সামনে গেলেন যাওয়ার পর দেখে আমার দেখি যেন তেলাওয়াত করে আর ডাক দিয়ে বলল তোমাকে কেন সবাই পাগল কয় আল্লাহ বল বললেন যে কারণে পাগল কয় এই কারণগুলো তোমাদের সামনে বলবো কিনা হয় বলো আমার নবী কোরআনে আয়াত তাদের সামনে পড়তে লাগলে আর কিছু বলতেছিলেন না শুধু কোরআন পড়তে লাগলে তাদের দিকে তাকায় দেখা যায় তাদের চোখ দিয়ে চক্র করে চোখের পানি পড়া শুরু হয়ে যায় আমার নবী কোরআন তেলাওয়াত করে আর ওই মানুষগুলা পাগল কাকে বলবো ওই মানুষগুলোর মধ্যে অসংখ্য অবনিত বিদেশি মানুষ আমার নবীর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনার তেলাওয়াত দুনিয়ার মানুষগুলো শুনে মুসলমান হয়ে যাইব আপনার তেলাওয়াত শোনার পর আপনার সাহাবায়ে কেরামের কবর ইমান কাঁদতেন আপনার সাহাবাদের তেলাওয়াত বড় সুন্দর হাবিব আপনার তেলাওয়াত আমার অনেক বান্দা সেই বান্দারা আপনার উম্মত তারা আপনার তেলাওয়াত শুনতে পায় নাই ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মত আপনার তেলাওয়াত শুনতে পায় নাই কেমন পর্যন্ত আমি যত উম্মত বানাইলাম আজকে আপনি আপনার কণ্ঠে এই সবার সামনে কোরআন পাঠ করে শোনায়া দেন আল্লাহ নবী তেলাওয়াত করবেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله بول سورة ياسين تلاوت করবে الله بول سورة ياسين تلاوت করার পর সব জান্নাতীরা দাউদ নবীর তেলাওয়াতের সুর ভুলে যাবে আর সবাই বলাবলি করতে লাগবে এর চাইতে চমৎকার তেলাওয়াত আর জান্নাতের মধ্যে হতেই পারে না আমার নবীর তেলাওয়াত শুইলা সব জান্নাতীরা বেহুশের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান্নাতীদেরকে বলবেন হুশে ফিরে আসো মাত্র তোমরা নামাও এবার জান্নাতীদেরকে বলবে আল মিন মাজিদ আর কোন নিয়ামত তোমরা চাও জান্নাতীরা বলবে আল্লাহ দাউদ নবীর তেলাওয়াত আমরা শুনলাম আপনার নবীর তেলাওয়াত আমরা শুনলাম আমাদের মনে হয় মাহফিল আজকে সার্থক আল্লাহ আরো কোন নিয়ামত বাকি আছে কিনা আল্লাহ বলেন আসল নিয়ামত এখনো দেখাই নাই এবার আল্লাহ বলবেন আমি আল্লাহ দুনিয়াতে কোরআন নাযিল করলাম ইন্না আরাদনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنا وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ বলবেন দুনিয়াতে আমি কোরআন নাযিল করলাম কোরআন নাযিল করার পর আমি আসমানের সামনে রাখলাম পাহাড়ের সামনে রাখলাম পর্বতের সামনে রাখলাম বাইনা আইয়া হিল্লাহা পাহাড়ে কোরআন নিতে চায় নাই পর্বতেই কোরআন নিতে চায় নাই আসমান জমিনে কোরআন নিতে চায় নাই সবাই ভয় পেয়েছে এ মানুষ তোমাদেরকে কত দুর্বল করে আমি বানাইলাম তোমরা এই কোরআন ধারণ করলা তোমরা কোরআন নিলে কোরআন নেওয়ার পর তোমরা কোরআন তেলাওয়াত করবা আর তোমরা মনে মনে বলতা আল্লাহর কালাম আমি মানুষের কণ্ঠে যদি এত সুন্দর হয় আল্লাহর কালামটা আল্লাহর কণ্ঠে কত সুন্দর আল্লাহর কথা যদি আমার কণ্ঠে এত সুন্দর হয় আল্লাহর কালাম আল্লাহর কণ্ঠে কত সুন্দর আল্লাহ নবী সাহাবারা এত সুন্দর করে কোরআন পড়তে পারতেন নবীর একজন সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এই উবাই ইবনে কাবকে আল্লাহ নবী কয় উবাই তুমি কোরআন পড়ে আমাকে শোনাও হযরত উবাই কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কোরআন শোনাবো অথচ আপনার উপর কোরআন নাযিল করা হয় আল্লাহ নবী কয় উবাই তুমি কোরআন পড়ো হযরত উবাই কোরআন পড়া শুরু করলেন আবার শুনলেন আল্লাহ নবী বলবেন তুমি আবার বলো উবাই কোরআন তেলাওয়াত করলেন আবার হযরত উবাই ইবনে কাব বলেন আমি আরো বললাম আল্লাহ নবী কয় উবাই তুমি তাম্মানা তুমি পড়তে থাকো কারণ তোমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ আমাকে বলছে আমি যেন তোমার তেলাওয়াত শুনে নেই হযরত উবাই বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাম্মানি আল্লাহ আমার নাম দিয়ে বলছে আপনাকে তেলাওয়াত শোনার জন্য নবী কয় হ্যাঁ
তোমার কোরআন তেলাওয়াত এত সুন্দর যার কারণে আল্লাহ আসমানে তোমার নাম উচ্চারিত করে দেয়। আমল করে সাহাবাদের তেলাওয়াত যদি এত সুন্দর হয় আল্লাহ পাক কোরআন নবী বলেন কোরআন আমি তোমাদের উপর নাযিল করলাম। দুনিয়ার মানুষ কোরআন যখন তোমরা পড়তা মুগ্ধ হয়ে কোরআনের তেলাওয়াত শুনতা কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুলাইসের তেলাওয়াত যদি শুনেন আপনার মনে হবে পুরো 30 পারা বললেও আপনার ক্লান্তি আসবে না। আমি ওনার পিছনে লাগি পড়েছি টানা 12 দিন প্রত্যেক দিন যখন তেলাওয়াত শুনতা সুরা মুসালাত প্রায় সময় তেলাওয়াত করতেন। সুরা মুসালাত যদি বাংলাদেশের কোনো মসজিদে ইমাম সাহেব লাগিয়ে বলে থাকে দেখো না এত বড় সুরা মুসালাত আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত করতেন। আমার বয়স ছিল মাত্র 11 বছর না বলে ছিলাম ওই অবস্থায় তেলাওয়াত এত সুন্দর লাগতো মনে হয় তো আহারে আরো যদি তেলাওয়াত করতো মনে হয় নামাজের মধ্যে কোনো ক্লান্তি আসবে না। এত সুন্দর আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত দুনিয়ার একজন মানুষ আমাদের বাংলাদেশের হাফেজ জাফর সাকিব কত সুন্দর তার তেলাওয়াত আর হাফেজ কোরআনের তেলাওয়াত কত সুন্দর। এই জাতীয় হাফেজ কোরআন এই মাদ্রাসাটার মধ্যে বের হয় এই মাদ্রাসাটার ছাত্রদের তেলাওয়াত কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে কোরআন আমি তোমাদের কি দিলাম এ এলাকার মানুষ ভালো করে আপনারা শুনেন আপনাদের এলাকায় আকান্ত ভয় না অধর্ম কম হয় না। আল্লাহ কিন্তু আজাব পাঠা দেয় কেন আজাব উঠায় দেয় জানেননি আল্লাহ ফেরেশতার আজাব নিয়ে আসার পর রাতের 3টা 4টা বাজে দেখে মাদ্রাসার মধ্যে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যায় ফেরেশতার আজাব নিয়ে চলে যায়। আল্লাহ পাক বলেন না না ওই এলাকা আজাব দেওয়া যাবে না। রাতের 3টা 4টায় বাচ্চারা শীতে রাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে তারা কোরআন নিয়ে বসে যায় ওই এলাকা নিয়ে আল্লাহ শুধু কোরআনের খাতিরে পুরো এলাকা হেফাজত করে নিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করলাম আমার নবী দাউদ কোরআন তেলাওয়াত করলেন তোমরা বেহুশ হয়ে গেলা আমার নবীর তেলাওয়াত শুনিনা তোমরা আশ্চর্য হয়ে গেলা আমার নবীর তেলাওয়াত শুনলা মানুষের তেলাওয়াত শুনিনা তোমরা এত মুগ্ধ হয়ে গেলা আমি আল্লাহ কোরআন নাযিল করলাম আমি আল্লাহ এখন তোমাদেরকে কোরআন শোনায় দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন এক বর্ণনায় সূরা তহা আরেক বর্ণনায় আল্লাহ করবেন আর রহমান আল্লাহ আর রহমানের পরিবর্তে করবে আনার রহমান আমি হলাম রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরা রহমান তেলাওয়াত করবে দাউদ নবীর তেলাওয়াতে যদি জান্নাতীদের অবস্থা এমন হয় আমার নবীর তেলাওয়াতে যদি জান্নাতীদের অবস্থা এমন হয় আল্লাহ তেলাওয়াতে জান্নাতীদের অবস্থা কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বলেন আল্লাহ তেলাওয়াত সবাই শুনতে চাই কি চাই না ওই জান্নাতের মেহমান সবাই হইতে রাজি আছি না নাই জান্নাতীরা একদিন তাদের বিবিদেরকে বলবে প্রতি শুক্রবার বলবে আমাদেরকে সাজা দাও বিবিরা জান্নাতীদেরকে সাজা দিবে মাথা চুলগুলা সাজা দিবে দাড়ি গুলা তো থাকবে না কারণ জান্নাতের মধ্যে জান্নাতীদের দাড়ি থাকবে না কোনো বর্ণনায় আসছে মুখ থাকবে তবে দাড়ি থাকবে না জান্নাতীদেরকে সাজা দেওয়ার পর সব জান্নাতীরা একটা বাজারের মধ্যে যাবে জুমার দিন ওই বাজারে যাওয়ার পর কোটি কোটি জান্নাতী দেখা দেখে সব জান্নাতীদের সামনে যিনি লিডার যিনি নেতা মুখ দাঁড়িয়ে আছেন তিনি অন্য কেউ নয় আমাদের নবী সব জান্নাতীদের সামনে দাঁড়ায় আছেন সব জান্নাতীরা অপেক্ষা করবে আর অবাক হয়ে যাবে কি ব্যাপার এই জায়গায় আমরা কেন আসলাম এই বাজারের মধ্যে কেন আসলাম আল্লাহর নবী কেন আমাদের সামনে দাঁড়ায় আছে নবী বলবে অপেক্ষা করো সব জান্নাতীরা এক দৃষ্টিতে তাকায় থাকবে হঠাৎ জান্নাতীরা দেখবে সমস্ত জান্নাতীদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য আল্লাহ ওই বাজারে উপস্থিত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের সাথে দেখা করার পর অন্যদিক দিয়ে নারীরা দেখে বাসায় চলে যাবে আপনি আল্লাহকে দেখার পর যখন আপনি আপনার বাসায় যাবেন যাওয়ার পর দেখবেন বিবির সেই সুন্দরীরাই গেছেন যাওয়ার পর দেখবেন বিবি আগের চাইতে আরো বেশি গুণ বেশি সুন্দর হয়ে যায় আপনি বিবিকে বলবেন কি ব্যাপার তুমি তো এত সুন্দর ছিলা না আরো সুন্দর কিভাবে হইলা
বিবি জবাব দিবে আল্লাহরে দেখার পর আমাদের সৌন্দর্য আরো বেড়ে গেছে এবার বিবি বলবে তোমার কেন এত সুন্দর আমরা না তোমাদেরকে সাজা দিলাম ওই জান্নাতের স্বামী জবাব দিবে আল্লাহরে দেখার পর আমাদের সৌন্দর্য আল্লাহ বাড়ায় দেয় এই বর্ণনা দ্বারা বোঝা যায় প্রতি জুমার দিন জান্নাতের সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে আল্লাহরে দেখবে আর বাড়তেই থাকবে আল্লাহরে দেখবে আর বাড়তেই থাকবে ওই আল্লাহ দেখতে সবাই চাই কি চাই না এবার আপনার আল্লাহকে দেখার শর্ত আছে না নাই আছে আল্লাহর দেখার শর্ত আছে মরার পরেই দেখবো আল্লাহকে ঠিক না